আপনারা অনেক আসছেন, আসলে এটা আসতেই থাকবে। এটা তো শুধুমাত্র মেলা না, একজন শিল্পী, একজন পীর, তার বাড়িতে ওরস, এটা আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি বা আমরা সবাই দোয়া করি যে যেন এই মেলাটা, এই ওরসটা দিন যত যায় তত আরও বেশি বড় হবে, তাই না? সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া বা যতটুক পারবে অতটুক ব্যবস্থা নেবে, আপনারা কষ্ট করে হলেও এই মেলাটা প্রতি বছর এই তিন দিন ব্যাপী। এটা আমাদের আসলে আমাদের বাঙালি জাতির, আমরা যে বাঙালি, আমাদের একটা কালচার, আমাদের একটা সংস্কৃতি, আমাদের একটা ধারা আছে, এই সংস্কৃতিটাকে আমাদেরই ধরে রাখতে হবে। আমরা যারা শিল্পীরা আছি এবং আমাদের গ্রামগঞ্জের মানুষের আসলেও তো ওই রকমভাবে বিনোদন বা একটু ভালো সময় কাটানো, আমরা সারাদিন কোনো না কোনো কাজকর্মের মধ্যে থাকি। আমরা যদি এরকম একটু মনের খোরাক, আত্মার খোরাক না পাই তাহলে আমাদের জীবনই বা কীভাবে চলে? আরে এই আত্মার খোরাকের প্রয়োজন আছে, আর সেই জন্যই প্রতিটা জায়গায় আমার মনে হয় এরকম আয়োজন হওয়া উচিত আমাদের আত্মার খোরাকের জন্য। সেই জন্য আমি বলবো যে এই আয়োজনটা আরও অনেক বড় হোক। আমরা প্রতি বছরই এই আয়োজনটা সুন্দরভাবে পরিচালিত হোক এই আশাবাদ ব্যক্ত করি। আর সেটা আশেপাশে যারা আছে, এলাকাবাসী যারা আছে, আমি সবাইকে সহযোগিতা করতে বলবো, এবং যদি পিছনে জায়গা থাকে এবং নেওয়ার মতো জায়গা থাকে, আমি জানি না পিছনের কী অবস্থা, যদি কেউ আশেপাশের যারা আছে তাদেরও যদি জায়গা থাকে, আমি তাদেরকে বিনীতভাবে বলবো আপনাদের এলাকার স্বার্থে, আপনাদের এলাকায়, আপনাদের দেশে এত সুন্দর এত ভালো একজন মানুষের জন্ম হয়েছে, আপনাদেরও সুনাম, সারা বাংলায় তার সুনাম। সেই জন্য এই মেলার দিকে তাকিয়ে, আপনাদের সন্তানের দিকে তাকিয়ে, সেই জায়গাগুলো যত সুন্দরভাবে তাকে দেওয়া যায় সেগুলো যদি কেউ, আমি জানি না, যদি কেউ থাকেন এরকম জায়গা দিবেন, মেলা যাতে আরও বড় করা যায়। যাই হোক, আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, এবং আমাদের অনেকেরই আমি বলি নাই, আমার মনে হয় আমাদের রাজিদুল্লার সুমন ছাত্রলীগের জেলার সভাপতি সাধারণ সম্পাদক, আমি কিন্তু বলি নাই, সুমনদের বাড়ির কাছ দিয়েই আসছি, আর আসছি আর বলছি যে ও যদি শুনে পড়ে, ও পরে আমার কইব আপা আপনার বাড়ির কাছ দিয়ে গেলেন, আপনি আমারে জানাইলেন না, তাই না? যাই হোক, যাই হোক, দুজনকেই অনেক ধন্যবাদ, এবং আমাদের সদরের ছাত্রলীগেরও আমাদের সজল, ও খাইতে খুব পছন্দ করে, দেখলাম শাহ আলম ভাইয়ের ওখানে দুইটা ডিম আছে, ওকে একটা দেহ এমন আছে, দুইটা নেস নেই, ও আচ্ছা যা, খুব ভালো আছে, একটা খাইছে আর একটা রাইখে দিছে আপনার জন্য এবার। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আমাদের শায়েস্তার চেয়ারম্যান ও হালিম ও শুনে চলে আসছে এখন। আসলে অনেক দিন আগে এই মেলায় আসছিলাম, তিন চার বছর হবে না, 18 সালে, ওই সময় আমার খুব কাছের একজন বন্ধু, ওর নাম কাজী আবু ইমরান সাহেবের ছেলে কাজী আবু হেতেশাম, এবং ডাক নাম ছিল ইমন। তো ইমন, ওই পরিবারটা আমার সাথে ছিল, তার কিছুদিন পরেই হঠাৎ করেই আমার ওই বন্ধুটা পৃথিবী ছেড়ে চলে যায়। আসলে কাছের বন্ধু হিসেবে খুব একজন কাছের মানুষ আমারও ছিল। তো আজকে আমি আসছি তিন চার বছর পরে আবার, কিন্তু আজকে ও আর নাই। এই যে আপনারা দেখতে আসেন, জায়গা বড় করতে হবে, আসলে বাবা কে কারে দেখতে যায়, কে কারে দেখতে চায়? এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, মানুষ তিন দিন আসলে দেখতে যায়, একদিন যেদিন হয়, আর একদিন যেদিন বিয়ে হয়, আর একদিন যেদিন শেষ বিয়ে হয়, তাই না? এই তিন দিনই কিন্তু মানুষকে দেখতে যায়, এর পরেও যে মানুষ আমাদেরকে দেখতে চায়, প্রতিদিনই দেখতে চায়, এটা যদি আল্লাহ পাকের রহমত না থাকতো তাহলে কি চাইতো? এটা অনেক বড় একটা রহমত, বড় একটা অর্জন, এটার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য। আর এখান থেকেই একটা গান, অনেক দিন আগের গাওয়া আমার অ্যালবামের একটা গান শোনাই। না আর একটু করে দেবো, মানুষ আইব রে
একই নজর দেখিতে মানুষ আইব রে, এই দেহ খাঁচারা চিনি পাখি, এই দেহ খাঁচারা চিনি পাখি, উইড়া যেদি যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ খাঁচার অচিনি পাখি, দেহ খাঁচার অচিনি পাখি, উইড়া যদি যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, গোছল দিয়া সুগন্ধি ছিটাইব রে, সুগন্ধি ছিটাইব রে, গরম জলে গোছল দিয়া সুগন্ধি ছিটাইব রে, সুগন্ধি ছিটাইব রে, পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, জানা যার না মাঝ পড়াইয়া কান্ধে তোমায় লইব রে, কান্ধে তোমায় লইব রে, জানা যার না মাঝ পড়াইয়া কান্ধে তোমায় লইব রে, কান্ধে তোমায় লইব রে, যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে,
তোমারে শুয়াইব রে, তোমারে শুয়াইব রে। মাটির একটা ঘর বানাইয়া তোমারে শুয়াইব রে, মানুষ তোমারে শুয়াইব। সেদিন রইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ খাচার চিনি পাখি, দেহ খাচার চিনি পাখি, দেহ খাচার চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। অনেকদিন পরে গাইলাম শাহ আলমের, অনেক আগের গাওয়া আমার গাওয়া একটি অ্যালবামের গানই ছিল এটি। উনি আসলে লেখক হিসেবে দারুণ একজন লেখক, অনেক অসংখ্য গানই ওনার আমি করি। অনেক গান তো স্টেজে অন্যরকম মজার মজার গানও আছে, আবার অনেক গান মানুষ খুব পছন্দ করে। যাই হোক,